পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটাই তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর, পূর্ণ মান 40 মার্কের। যেমন তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হয় বা ফাইনাল পরীক্ষা হয়, যেখানে যে 40 মার্কের প্রশ্ন থাকে, এখানেও ঠিক একই রকমভাবে 40 মার্কের একটি মডেল টাস্ক দেওয়া হলো। এটাই তোমাদের সর্বশেষ 2021 সালের, তো পরবর্তী ক্লাসে ওঠার জন্য এটাই তোমাদের শেষ মডেল টাস্ক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে বাকি বিষয়গুলো দেখে নিতে পারো। প্রথমে যেহেতু দেখতে পাচ্ছ 40 মার্কের, প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাবো এবং তারপরে পরপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখাবো, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একে থেকে দেখো, ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেওয়া হয়েছে 1 মার্ক করে, টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এবং 1.6, টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগের। এরপর দেওয়া হয়েছে 2-এর দাগে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান পূর্ণ দেওয়া হয়েছে, এগুলো 1 মার্ক করে 4টি প্রশ্ন। 3-এর দাগে দেওয়া হয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল পাশে গুণিতক চিহ্ন, এখানে দেওয়া হয়েছে টোটাল 3টি প্রশ্ন, 3 মার্ক। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে টোটাল 3টি প্রশ্ন, 3 মার্ক। একটি বাক্যে উত্তরিত বলা হয়েছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 3 মার্ক। 6-এর দাগের একটি বা 2টি বাক্যে উত্তরিত বলা হয়েছে, প্রতিটি প্রশ্ন 2 মার্ক করে, টোটাল 6টি প্রশ্ন, 6 দিয়ে 12 মার্ক। 7-এর দাগে দেখো 2টি বা 3টি বাক্যে উত্তরিত বলা হয়েছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 3-3-এ 9 মার্ক। এই তোমাদের টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটি সমাধান করে সুন্দর করে তোমাদের খাতাগুলো জমা করতে হবে। অনেক স্কুল এগুলো দিয়েছে, অনেক স্কুল এখনও পর্যন্ত এই প্রশ্নটি দেয়নি। এগুলো প্রশ্নটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর করে খাতায় তৈরি করে অবশ্যই, যেহেতু এই 40 মার্কটা যেহেতু তোমাদের একটা ফাইনাল মডেল একটা টাস্ক, এটা অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। চলো এবার কথা না বাড়িয়ে উত্তরগুলো দেখে নিই পরপর করে। প্রথম প্রশ্ন হচ্ছে কী ছিল একটা দেখে নিই। ঠিক উত্তর নির্বাচন করো। 1.1-এ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো, বট, বট গাছে কাঁটা নেই, সরি কাঁটা নেই, পলাশ, পলাশ গাছেও কাঁটা নেই, ফণিমনসা, ফণমনসা গাছে কাঁটা আছে, আমে কাঁটা নেই। তাহলে উত্তরটা হবে গ। তাহলে কাঁটা উত্তরটা এইভাবে লিখবে, কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো গ, ফণিমনসা। কাঁটা করে উত্তরটা এইভাবে লিখবে, 1-এর দাগ দিয়ে 1.1 দিয়ে উত্তরটা এইভাবে লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন 1.2-এ কী বলেছে, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো ক, নাইট্রোজেন, খ, অক্সিজেন, গ, নিষ্ক্রিয় গ্যাস, ঘ, কার্বন ডাইঅক্সাইড। উত্তরটা অবশ্যই ভালো করে লিখবে, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো কি, খ, অক্সিজেন। অক্সিজেনটা দরকার আমাদের, অক্সিজেন লিখবে, উত্তরটা হবে খ, অক্সিজেন। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো গন্ডার, এখনও আছে, ডোডো কিন্তু দেখতে পাইনি, কুমির এখনও আছে, হরিণ এখনও আছে। তাহলে এই ডোডো, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো খ, ডোডো, ঠিক আছে? উত্তরটা এইভাবে পুরোটা যেভাবে লিখলাম এইভাবে সুন্দর করে লিখবে। পরে প্রশ্ন, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে, উত্তর থেকে দক্ষিণ দিক, দক্ষিণ থেকে উত্তর দিক, পূর্ব থেকে পশ্চিম দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। উত্তরটা অবশ্যই হবে চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে, ঘ, পশ্চিম থেকে পূর্ব দিকে। চাঁদটা পৃথিবীর চারিদিকে অবতরণ ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পরের প্রশ্ন, ব্রোঞ্জ তৈরি করা হয় যে 2টি ধাতু মিশিয়ে, সেগুলো হলো লোহা আর টিন, তামা তার টিন, লোহা আর তামা, আর তামা আর সোনা। এখানে আ তার হয়ে গেছে, এখানে আর হবে, আর তামা আর সোনা। প্রশ্নটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? তার উত্তরটা কী হবে, উত্তর এইভাবে লিখবে 1.5-এর দাগ দিয়ে, ব্রোঞ্জ তৈরি করা হয় যে 2টি ধাতু মিশিয়ে, সেগুলি হলো খ, তামা আর টিন। এখানে আর লিখবে, তার হয়ে গেছে আর টিন, ঠিক আছে? ব্রোঞ্জ তৈরি করা হয় যে 2টি ধাতু মিশিয়ে, সেগুলো হলো তামা আর টিন, ওকে? পরে প্রশ্ন, টুসু পরব পালন করা হয় যে মাসে, সেটি হলো চৈত্র, বৈশাখ, শ্রাবণ, পৌষ। উত্তর লিখবে এইভাবে, টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো পৌষ মাসে, ঘ লিখবে পৌষ। টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো ঘ, পৌষ, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে একের দাগে টোটাল যে 6টি প্রশ্ন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন কী বলেছে, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ, কী হবে? উত্তর এইভাবে লিখবে, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া, এখানে লিখবে জোড়া। পরে প্রশ্ন, বাটখাড়া দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়, কী লিখবে?
বাটখারা দিয়ে কোনো জিনিসের ওজন, এখানে লিখবে ওজন মাপা হয়, ঠিক আছে, ওজন মাপা হয়। পরের প্রশ্ন, ড্যাশ থেকে বেরোয় লালারস, কি লিখবে উত্তরটা, লালা গ্রন্থি, এখানে লিখবে লালা গ্রন্থি থেকে বেরোয় লালারস, ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ হলো চাঁদ, উত্তর কি লিখবে, না পৃথিবীর উপগ্রহ, এখানে লিখবে উপগ্রহ হলো চাঁদ। তাহলে 2.4 পর্যন্ত দুই দাগের প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার তিনের দাগের, বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, কেঁচোর শিরদাঁড়া আছে, কেঁচোর কখনো শিরদাঁড়া নেই, তাহলে এটার কি হবে, অবশ্যই ভুল গুণিতক চিহ্ন, তার বাক্যটি ভুল, এই জন্য গুণিতক চিহ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন, মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো, উত্তরটা বাক্যটা একেবারে ঠিক, তাহলে এখানে টিক চিহ্ন, ঠিক আছে, মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো। পরের প্রশ্ন, আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো, এটাও উত্তরটা ঠিক, আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়েই ছবি আঁকতো, উত্তরটা বাক্যটি ঠিক, এই জন্য টিক চিহ্ন দিয়ে দিলাম। হয়ে গেল, তাহলে তিনের দাগে তিনটি প্রশ্ন ছিল, সেটা কমপ্লিট। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ লিখতে বলা হয়েছে, দেখো বাম স্তম্ভ কী কী আছে দেখে নাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এখানে আছে মৃৎশিল্প, ছৌ নাচ, সিল্কের শাড়ি, এদিকে আছে পুরুলিয়া, দার্জিলিং, কৃষ্ণনগর আর বিষ্ণুপুর। তা মৃৎশিল্প কোথায় আছে, কৃষ্ণনগরে আছে, ছৌ নাচ পুরুলিয়াতে, সিল্কের শাড়ি বিষ্ণুপুরে আছে, তাহলে এগুলো হয়ে গেল উত্তরটা, দেখে নাও এইভাবে লিখবে, উত্তর এইভাবে লিখবে বাম স্তম্ভ ডান স্তম্ভ। মৃৎশিল্প কোথায় আছে, না গ কৃষ্ণনগর, এটা সোজা লিখবে। ছৌ নাচ কোথায় দেখা যায়, পুরুলিয়াতে, ক পুরুলিয়া। সিল্কের শাড়ি কোথায় আছে, দার্জিলিংয়ে, ঠিক আছে, সিল্কের শাড়ি, এখানে দার্জিলিং হবে না, এটা ভুল লিখলে, এখানে বারবার বলছি, এখানে দার্জিলিং বিষ্ণুপুর, সিল্কের শাড়ি পাওয়া যাবে বিষ্ণুপুরে, ভুল হয়েছে, সিল্কের শাড়ি হবে বিষ্ণুপুর, আবারও বলছি এটা হবে ঘ, এখানে হবে সিল্কের শাড়ি হবে বিষ্ণুপুর, ঠিক আছে, বুঝতে পেরেছ, সিল্কের শাড়ি। ওকে, এরপর চলে আসি পাঁচের দাগের, কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও, ধ্রুব তারাকে আকাশের কোন দিকে দেখা যায়, উত্তর এইভাবে লিখবে, ধ্রুব তারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন, এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না, উত্তর কি লিখবে, না প্লাস্টিক সহজে মাটিতে মিশে যায় না, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, উত্তর অবশ্যই লিখবে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। হয়ে গেল, পাঁচের দেখা যে টোটাল তিনটি প্রশ্ন ছিল, হয়ে গেল। এরপর বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে, উত্তর এইভাবে লিখবে, ঢেঁকি বা হলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব। পরের প্রশ্ন, ফুসফুস ভালো রাখার উপায় কী কী, উত্তর এইভাবে লিখবে, ফুসফুস ভালো রাখার উপায়গুলি হলো, এক নিয়মিত শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে হবে, দুই ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, তিন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন আঙ্গুর, আপেল, আনারস খেতে হবে, ঠিক আছে, তার 6.2 উত্তরটা এইভাবে লিখবে। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করে, উত্তর কীভাবে লিখবে, না কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই, তাছাড়া মোবাইলে কথা বলা, টিভি দেখা, রেডিও শোনার পেছনেও এদের ভূমিকা রয়েছে। পরের প্রশ্ন, ডোকরার পুতুল কীভাবে বানানো হয়, উত্তর এইভাবে লিখবে, মৌ মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে ডোকরার পুতুল বানানো হয়, উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন, আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন, উত্তর এইভাবে লিখবে, আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে, সারা বছর ধরে মাংস, দুধ, ডিম আর চামড়া পাওয়া যাবে, এছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল। পরের প্রশ্ন, অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন, উত্তর এইভাবে লিখবে, আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, চাঁদের দিকে তাকালে চাঁদের যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, আলোর অভাবে সেই পিঠ আমরা দেখতে পাই না, যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ আমাদের চোখের সামনে থাকে না, তাই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না। তার 6.6 উত্তরে সুন্দর করে এইভাবে লিখবে, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে, সাতের দাগের 7.1-এর, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়, উত্তর কীভাবে লিখবে, দেখো মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে, প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে, মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে, বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহার হয়, এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে, এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে, তা 7.1-এর উত্তর এইভাবে লিখবে। পরের প্রশ্ন, বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বলে তোমার মনে হয়, উত্তর কীভাবে লিখবে, দেখো বিষাক্ত সাপ কামড়ালে প্রথমে বিষ দাঁত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে,
দুয়ে ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুতে হবে। তিনে হাতের বাহুতে বা পায়ের উরুতে বাঁধন দিতে হবে, তবে 1-1.5 ঘন্টা অন্তর বাঁধন খুলে আবার হালকাভাবে বাঁধতে হবে। দ্রুত হাসপাতাল নিয়ে যেতে হবে, রোগীকে সাহস দিতে হবে, রোগী বমি করতে চাইলে তা করতে দিতে হবে, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তর লিখবে, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো। এটা এইভাবে লিখবে, বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধা হলো, 1, জলপথে আসা যাওয়া করা যায়, মাছ চাষ ও মাছ ধরা যায়, খুব সহজেই ক্ষেতে জলের প্রয়োজন মেটানো যায়, তাছাড়া রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের প্রশ্ন উত্তর। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।